প্রিয় শিক্ষার্থী, তোমাদের স্বাগত। নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি ফরিদা। আজকে তোমাদের নবম এবং দশম শ্রেণীর দর্শনবিজ্ঞান বিষয় সম্পর্কে পাঠদান করব। আজকের বিষয়টা হচ্ছে নিয়মতান্ত্রিক জীবন ও খাদ্য ব্যবস্থা। তাহলে তোমরা আজকে যে চাপটা সে চাপ থেকেই বুঝতে পারছো যে নিয়মতান্ত্রিক তার মানে কি, আমাদের জীবনটা কি নিয়মতান্ত্রিক হবে এবং খাদ্যটা কি করতে হবে, খাদ্যটা হোক আমাদের সঠিক বয়স অনুযায়ী করতে হবে। আচ্ছা, তাহলে আমি আগে প্রথমে বলি নিয়মতান্ত্রিক জীবনটা কি। মানুষের সকল স্বাস্থ্যের স্বাস্থ্য হচ্ছে মানুষের মূল চাহিদাটি। আমাদের সুখের এবং সুস্বাস্থ্যের জন্য আমাদের যদি নিয়মতান্ত্রিক জীবন থাকে, এর জন্য নিয়মতান্ত্রিক জীবন থাকে, তাহলে আমরা কি হবো অনেক সফলতা লাভ করতে পারবো। আর এই নিয়মতান্ত্রিক জীবনের জন্য আমাদের কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। তাহলে এই যে বিজ্ঞান এবং প্রযুক্তির কারণে আমরা কি করছি, আমরা স্বাভাবিকভাবে আমাদের জীবনযাত্রা আমরা কিন্তু কখনো নিজের অজান্তেই পরিবর্তন করে ফেলছি। এবং এই পরিবর্তনের কারণ হচ্ছে নগরায়ণ এবং উন্নতি জীবনযাত্রার জন্য। আমরা কি করছি, চাচ্ছি একজন আরেকজনের থেকে খুব উন্নত হওয়ার জন্য। এই জন্য দেখা গেছে যে এই যে প্রতিযোগিতার কারণে আমরা আমাদের যে নিয়মের নিয়ম অনুযায়ী যেভাবে চলার কথা সেভাবে চলছি না। চলছি হচ্ছে কখনো বিনা মানে কখনো চলছি হচ্ছে অনিয়মিত। আর এই অনিয়মের কারণে ফলে আমরা নানা রকমের কি করছি, নানা রকমের জটিল রোগে আক্রান্ত হচ্ছি। আচ্ছা, নিয়মতান্ত্রিক জীবন হচ্ছে কি, মানুষের মানুষের সুখে এবং সফলতার জন্য সুস্বাস্থ্য চাবিকাঠি হচ্ছে কি নিয়মতান্ত্রিক জীবন। নিয়মতান্ত্রিক জীবনের কিছু গুরুত্ব রয়েছে। গুরুত্বটা কি, বিজ্ঞান প্রসারের ফলে নগরায়ণ বিজ্ঞান প্রসারের ফলে নগরায়ণের জন্য আমাদের জীবনে ব্যাপক পরিবর্তন হচ্ছে এবং প্রতিযোগিতামূলক জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা কি করছি, স্বাভাবিক জীবনযাত্রার মানটা পরিবর্তন করে ফেলছি। এই জন্য দেখা গেছে যে আমাদের জীবনটা হয়ে উঠছে কি ঝুঁকিপূর্ণ। কেন ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে, আমরা যখন তখনই কি করছি, অনেক রাত পর্যন্ত জেগে আছি, জেগে রয়েছি। আবার দেখা গেছে যে আমরা অনেক দেরি করে ঘুম থেকে উঠছি। আবার দেখা গেছে যে আমরা কি করছি, কোন রকমের ব্যায়াম করছি না, খুব বেশি বিচ ফুড খাচ্ছি মানে ফাস্ট ফুড খাচ্ছি। আবার দেখা গেছে যে আমরা কি করছি, আমাদের যে নির্দিষ্ট পরিমাণ ঘুম সেই ঘুম থেকে আমরা ঠিক মতো আমরা ঠিক মতো ঘুমাতে যাচ্ছি না। এবং আমরা ঠিক কি করছি, অনেকক্ষণ পর্যন্ত ঘুম অনেকক্ষণ পর্যন্ত ঘুমাচ্ছি। এই যে ঝুঁকিপূর্ণ জীবন আমরা নিজের অজান্তে শুরু করে দিয়েছি। আর আমাদের যদি একটা নিয়মতান্ত্রিক জীবন থাকে, আমাদের জীবনটা যদি সঠিক পরিমাণ পরিচালনা করি, তাহলে আমরা কি করতে পারবো, এই যে আমরা যে অনিয়মে এসেছি সেই অনিয়মটাকে আমরা কি করতে পারবো, নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে রাখতে পারবে। আচ্ছা, এখন দেখা গেছে যে নিয়মতান্ত্রিক জীবনের কিছু কিছু গুরুত্ব রয়েছে। কি গুরুত্ব রয়েছে, নিয়মতান্ত্রিক জীবন মতো যদি আমরা না চলি তাহলে আমাদের কর্মদক্ষতা কমে যাবে। ধরো তুমি যদি রাতে ঘুমাতে যাওয়া দিয়েই করি এবং ঘুম থেকে উঠতেই করি, আমাদের প্রতিনিয়ত ঘুমাতে হয় 6 থেকে 8 ঘন্টা, তাহলে দেখা গেছে তুমি যে এনার্জি সময় করবে সেই কাজটা করতে পারছো না। তোমার কি লাগছে, অলসতা লাগছে, তুমি ঠিক মতো কাজের যে এনার্জি সেই এনার্জিটা পাচ্ছ না। তাহলে আমাদের কি হবে, আমাদের কর্মদক্ষতাটা কমে যাবে। তারপর বলছে কি, বার্ধক্য দ্রুত থাকে। বার্ধক্য দ্রুত হয় কি, ধরো যে সময় যে কাজটা করার কথা সেই সময় সেই কাজটা না করে তুমি কি করছো, অলস হয়ে যাচ্ছে। এর মধ্যে তোমাকে তুমি দেখা যাবে যে তুমি খুব মোটিয়ে যাচ্ছ। এই যে বার্ধক্যটা, যে বয়সে যে কাজটা সেই কাজটা তুমি দ্রুত না করে ফেলে তোমার মধ্যে একটা অলসতা চলে আসছে। হ্যাঁ, তখন দেখা গেছে যে জীবনের দীর্ঘতা অর্থাৎ দল আয়ু কমে যাওয়া। অল্প বয়সে দেখে থাকে যে খুব অল্প বয়সে মানুষদের কি করছে, মানুষের হৃদরোগ হচ্ছে, মানুষের ডায়াবেটিক হচ্ছে, তারপর মানুষের উচ্চ রক্তচাপ হচ্ছে। এতে দেখা গেছে যে আমাদের যে একটা গড় আয়ু আছে সেই গড় আয়ুটা কি হচ্ছে, কমে যাচ্ছে। এখন আলোচনা করবো নিয়মতান্ত্রিক জীবন যাপনের উপায়। আমরা যদি নিয়মতান্ত্রিক জীবন মেনে চলি
পরিহার করতে হবে এবং শরীরের ওজনটা অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। তারপর বলছে নিয়মিত শারীরিক পরিশ্রম করা এবং ব্যায়াম করা। নিয়মিত শারীরিক পরিশ্রম করা, দেখা গেছে যে আমরা প্রতিদিনই কিন্তু ব্যায়াম করি না, কিন্তু প্রতিদিন আমাদের অনেকগুলো কাজ আছে, সেগুলো হচ্ছে ব্যায়ামেরই অন্তর্ভুক্ত। যেমন আমরা যদি প্রতিদিন আমাদের ঘরগুলোকে পরিষ্কার করি, তারপর প্রতিদিন আমরা আমাদের নিজের জমিগুলো নিজে ধুই, সেগুলো কিন্তু আমাদের শারীরিক একটা ব্যায়ামেরই অংশ। তারপর বলছে ঘুমের সময় ও জেগে ওঠার সময় মেনে চলা, এটা কিন্তু অবশ্যই এক ইম্পর্টেন্ট পয়েন্ট। Gracias.